আজকের গল্প খাল কেটে কুমির আনা। এক বক গিয়ে কাঁকড়াকে জিজ্ঞাসা করলো, বলতে পারো ভাগ্নে কাঁকড়া, আমাদের বাচ্চা খেকো সাপটাকে কেমন করে মারতে পারি? কাঁকড়া জিজ্ঞাসা করল, সাপটা থাকে কোথায়? বক বলল, যে গাছে আমাদের বাসা সেই গাছের গর্তেই সে থাকে। আমরা বেরিয়ে আসতেই বাচ্চাগুলোকে ধরে ধরে খাই। কি জ্বালায় যে পড়েছি। কাঁকড়া মনে মনে বলল, দাঁড়াও বক মামা, তোমার সর্বনাশের পথ করে দিচ্ছি। তুমি না আমাদের বাচ্চাগুলোকে ধরে ধরে খাও। তারপর বককে বলল, আহা হা, কচি বাচ্চাগুলোকে খেয়ে ফেলছে, কি নিষ্ঠুর। তুমি এক কাজ করো মামা, ছোট ছোট মাছ এনে সাপের গর্তটা থেকে আরম্ভ করে কোনো বেজির গর্ত অবধি ছড়িয়ে দাও। দেখবে মাছের লোভে বেজি এসে সাপটাকে খাবে। বক বলল, ঠিক বলেছ, আমি তাই করব। মাছের লোভে বেজি এলো। সাপের সঙ্গে লড়াই করে সেই বেজি সাপটাকে টুকরো টুকরো করে খেয়ে ফেলল। কিন্তু বেজি তাতেই সন্তুষ্ট রইল না। এবার থেকে সে বকদের বাচ্চাগুলোকেও ধরে ধরে খেতে লাগলো। তখন সেই বক কাঁদতে কাঁদতে বলল, হায়, আমি দুষ্ট কাঁকড়ার কথায় খাল কেটে কুমির আনলাম, সেই কুমিরেই আমাদের সর্বনাশ করল।